দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও এবার বাজেট প্রত্যাশা নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনি কেমন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা জানি যে আজকে 2022-23 অর্থ বছরের বিশাল বাজেট পেশ হতে যাচ্ছে, প্রায় 6,78,464 কোটি টাকার। তো সেখানে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। সেখানে রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতিও থাকবে, এবং আমরা দেখছি যে 2010-11 পরে এই বাজেটটি ওই বাজেটের তুলনায় প্রায় 6 গুণ বড়। তো একটু বাজেট প্রত্যাশা জানতে চাইব সার্বিকভাবে, যে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি আসলে কতটা পূরণ হবে সব কিছু নিয়ে একটু জানতে চাই, তারপরে আমরা পুঁজিবাজার নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। জি, আপনাকে ধন্যবাদ। সত্যি বলেছেন যে আমাদের এই যে একটি বাজেট হতে যাচ্ছে আজকে, দেশের অর্থনীতির জন্য এই বাজেটটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজেট। কেননা এই বাজেটটি হচ্ছে আমাদের দেশে বিগত 2টি বছরে একটা প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা কাটিয়েছি। সেই প্যান্ডামিকে আমাদের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমাদের রাশিয়া ইউক্রেনের যে একটা যুদ্ধের প্রভাব, এবং তার পরবর্তীকালে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের ভিতরে একটা আলোচনা সমালোচনা, সেই বিষয়গুলি সার্বিকভাবেই আমাদের দেশে অর্থনীতিতে বেশ খানিকটা প্রভাব ফেলেছে। প্রভাবের অন্যতম একটা দিক হচ্ছে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে, মানুষের যে আয়ের একটা পথটা অনেকটাই কমিয়ে এসেছিল, স্কুইজড হয়ে এসেছিল, সংকুচিত হয়ে এসেছে, যার ফলে এই নিম্নবিত্ত শ্রেণীতে লোকের দরিদ্র অতি দরিদ্র শ্রেণীতে লোকের আগমনের পরিমাণ অনেক বেড়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কাটিয়ে ওঠা এবং সেই পরিস্থিতিকে মোকাবেলা করা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বাজেটটির অন্যতম একটি প্রত্যাশাই হচ্ছে যে এমন একটি বাজেট এখানে থাকবে, এমন কিছু হিসাব নিকাশ থাকবে, এমন কিছু বরাদ্দ থাকবে, এমন কিছু পলিসি থাকবে যে পলিসি বা হিসাব নিকাশ যে বরাদ্দেতে এই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের যে একটা চরম একটা প্রতিঘাত ছিল সেটি কিছুটা লাঘব হয়, সেটি হচ্ছে আমি মনে করি এই বাজেটের অন্যতম একটি প্রত্যাশা এখানে থাকবে। এছাড়াও এই বাজেটের কাছ থেকে আরো একটু প্রত্যাশা থাকবে যে ধরুন আমাদের দেশে বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে একটা বড় প্রভাব হচ্ছে আমাদের কৃষির অন্যতম একটি উপকরণ হচ্ছে সার, সেই সার আমদানিতে আমদানি মূল্য অনেকটাই বেড়ে যাবে বলেই আমরা মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে, যেখানে কৃষিতে প্রতি বছর আমাদেরকে 9 থেকে 10 হাজার কোটি টাকা ভর্তুকি লাগতো, কিন্তু এই সারে ভর্তুকির পরিমাণ হবে প্রায় আনুমানিক 30,000 কোটি টাকার মতো। এখন অনেকেরই একটা বিশেষজ্ঞ বিশ্লেষণ এটি আসে যে এটি কি সম্ভব হবে কিনা, কিন্তু আমি আমিও সেই প্রত্যাশা করি যে না, এটি যত কষ্ট হোক বা যত এই হোক না কেন, এই বরাদ্দটি এখানে থাকবে, এটি আমি প্রত্যাশা করি। কেননা যে কৃষিক্ষেত্রে ভর্তুকি, বিশেষ করে সারের যদি ভর্তুকি পর্যাপ্ত বা যে পরিমাণ প্রয়োজন সেটি দেওয়া না হয়, তাহলে কৃষির পণ্যের উৎপাদন খরচ বাড়বে এবং সারা দেশব্যাপী মানুষের কৃষির পণ্যের বিশেষ করে ধান চালের মূল্য বৃদ্ধি পাবে, যা প্রতিটি মানুষের জন্য একটি একটি কষ্টদায়ক অসহনীয় পর্যায়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং এটি একটি অন্যতম প্রত্যাশা যেন এই মানে মূল্য বৃদ্ধির কারণে এবং অতিরিক্ত ভর্তুকি লাগবে বিধায় এখানে ভর্তুকির পরিমাণ হ্রাস করা না হয়। একটি কথা আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে কৃষিতে কোনো ভর্তুকি দেওয়া মানে শুধু কৃষককে সহযোগিতা করা নয়, কৃষককে ভর্তুকি বলতে গেলে একটি দেশের প্রতিটি 16 কোটি বা 17 কোটি বা 18 কোটি যাই বলি না কেন মানুষকে সহযোগিতা করা। সুতরাং এখানে এটি একটি প্রত্যাশা। তৃতীয়ত আরো একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে দেখুন আমাদের বর্তমানে এই যে শ্রীলঙ্কার
একটি প্রভাব বলি, বা সার্বিক ভাবে আমাদের দেশে ডলারের সংকটের কথা আমরা বলতে পারি, ডলারের সংকট, একটি ফরেন কারেন্সি বা ডলারের একটা সংকটের কথা দেখা দিচ্ছে। যদিও সম্প্রতিকালে আমাদের বিগত অর্থ চলতি অর্থ বছরের বিগত 9 মাসে আমাদের রপ্তানির পরিমাণ বেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু এই রপ্তানি বৃদ্ধি পেলেও তার চেয়ে অধিক দ্রুত গতিতে হারে বেড়েছে আমদানির পরিমাণ। এই আমদানির পরিমাণ বাড়ার কারণে আমাদের বাণিজ্য ঘাটতি একটা ব্যাপক বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে গেছে। সেই বাণিজ্য ঘাটতির সাথে যুক্ত হয়েছে প্রবাসী আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে গত বছরের তুলনায় অনেকটা হ্রাস পাওয়ার কারণে, যে আমাদের ব্যালান্স অফ পেমেন্ট লেনদেনের ভারসাম্যে অনেকটা ব্যাপকতা দেখা দিয়েছে। যেটা আগে ছিল $7 বিলিয়ন পজিটিভ, সেই ঘাটতি এখন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে -$3 বিলিয়ন। এখন এইখানে এই আমদানি রপ্তানির যে একটা মানে রপ্তানি বৃদ্ধি পেলেও আমদানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, শুধু একটি সংখ্যাত্মক বিশ্লেষণী বা সংখ্যা পার্সেন্টেজের এখানে উল্লেখ নয়। আমরা যদি একটু বিশ্লেষণ করি, কোয়ালিটিগত কিছু পার্থক্য এখানে বিদ্যমান। কেননা যে রপ্তানি পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পরিমাণ বৃদ্ধির কারণে রপ্তানির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমদানির পরিমাণ আমদানি বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের দাম বৃদ্ধির কারণে। অর্থাৎ কোয়ান্টিটি ঠিক আছে, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে সেই আমদানি বৃদ্ধি পেয়েছে, আমাদের এখানে চলে এসেছে আসলে হয়ে যাচ্ছে, যার ফলে এখানে আমাদের একটা সুতরাং আমি মনে করি এই যে একটা মানে নেগেটিভ প্রভাব আসছে সেটা যেন দূরীভূত হয়, রপ্তানিকে আরো কিভাবে অপ্রচলিত পণ্য রপ্তানির মাধ্যমে হোক কিংবা আমাদের প্রচলিত পণ্যের ডাইভার্সিফিকেশন কান্ট্রি ডাইভার্সিফিকেশনের মাধ্যমে হোক বা বিভিন্ন অর্থনৈতিক পলিসির মাধ্যমে হোক, এই এই আমদানি রপ্তানির যে গ্যাপটা এটা কমিয়ে প্রবাসী আয়ের ক্ষেত্রেও আমাদেরকে আরো ভাবতে হবে যে ইনসেন্টিভ বা আরো কোনো কোনো মেকানিজম বা কর সুবিধা বিভিন্ন ভাবে এটিকে মূল্যস্ফীতি এবারে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ 5.6 নির্ধারণ করা আছে, সেটাও আসছে। তৃতীয় আরেকটা তৃতীয় পয়েন্ট হচ্ছে মূল্যস্ফীতি। দেখুন মূল্যস্ফীতি একটা বর্তমানে যেটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের মূল্যস্ফীতিটা এমনই একটা সেন্সিটিভ ইস্যু, যদি 1% মূল্যস্ফীতি বৃদ্ধি পায় তাহলে একটা বিপুল অঙ্কের মানুষ চরম দারিদ্রতার ভিতরে প্রবেশ করে যায়। সুতরাং বাংলাদেশের মূল্যস্ফীতিটা একটা অন্যতম, সেই মূল্যস্ফীতিকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে অর্থাৎ সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে বাজেটের কাছে প্রত্যাশা। তবে একটি কথা আমার এখানে বলবো যে মূল্যস্ফীতি কিন্তু শুধুমাত্র বাজেট বা ফিসক্যাল পলিসি দিয়ে সম্ভব নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অন্যতম আরেকটি হাতিয়ার হচ্ছে মুদ্রানীতি, যেটা মনিটারি পলিসি বলা হয়। সেই মনিটারি পলিসিটার সাথে একটা সঙ্গতিপূর্ণ সঙ্গতি রেখে আমাদেরকে এই মূল্যস্ফীতি, যেমন বাজেটে যেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অতিমাত্রায় যেন আমাদেরকে পরোক্ষ করের উপরে নির্ভরশীলতা একটু অন্যতম কারণ, সেটি হয়তো এখন দেশের অর্থনৈতিক কাঠামোগততে চট করে একদিনে সম্ভব হচ্ছে না। তারপরে আমাদেরকে যখন ঘাটতি বাজেটের পরিমাণ অতিরিক্ত ঘাটতি বাজেটের উপরে নির্ভরশীলতা একে মূল্যস্ফীতির এটা এটি আমাদের একটা প্রভাবিত করে, কিন্তু তার ক্ষেত্রেও আরো যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে করের ব্যাপারটা, পরোক্ষ কর কোন পণ্যের উপরে কতটুকু দিচ্ছি সেটা সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে বা সেই পলিসিগুলোকে সঠিকভাবে কাঠামো নিয়ন্ত্রণ করে নির্ধারণ করে আমাদেরকে মূল্যস্ফীতিকে একটা সহনীয় পর্যায়ের ভিতরে রাখা, এটা অবশ্যই বাজেটে আমি মানে প্রত্যাশা করি আর কি। আমরা সেটাই প্রত্যাশা করবো, বাজেটে আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আন্তরিক বিদেশ সঙ্গে আছি রহমান রণ। দর্শক বিরতির আগে দেশের এবারে বাজেট প্রত্যাশা নিয়ে আমরা কথা বলছিলাম দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এফসিএ সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনি বাজেট প্রত্যাশা নিয়ে বলছিলেন কিভাবে অ্যাচিভ হবে সেটা বলছিলেন, আপনি বলছিলেন যে দরিদ্র জনগোষ্ঠী নিম্নবিত্তের যারা তাদের সহযোগিতা করতে হবে, তো সেক্ষেত্রে তো অর্থায়ন দরকার, সে অর্থায়নটা আসলে কিভাবে সম্ভব এই বাজেটে? জি ধন্যবাদ আপনাকে আরেকবার। ঠিকই বলছেন যে এই যে মানুষের কথা বললাম যে দরিদ্র মানুষ অতি দরিদ্র মানুষ যারা এই প্যান্ডামিকে হোক বা ইউক্রেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মূল্যস্ফীতির কারণে প্রভাবিত তাদেরকে করতে হবে, সেখানকার জন্য প্রথমে আমি যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে আমাদের সরকার যে সামাজিক সুরক্ষা খাতে অর্থ বরাদ্দ রাখে সেই অর্থ বরাদ্দের পরিমাণ আমি প্রত্যাশা করি যে অবশ্যই আরো একটা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে এই সহযোগিতার হাত বাড়াতে প্রসারিত করতে হবে। এখন এই অতিরিক্ত অর্থ কোথা থেকে আসবে, সেই অতিরিক্ত অর্থের ব্যাপারে আমি শুধু বলবো যে অবশ্যই আমাদেরকে
আরো রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়াতে হবে, রাজস্ব সংগ্রহ বাড়াতে হবে। দুই একটা বলবো, যেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অনুৎপাদনশীল খাতে যে ব্যয় হয় সেটা কিছুটা হ্রাস করার দিকে নজর দিতে হবে। সেটা যেমন আমি বলতে চাই অনুৎপাদনশীল খাতে বা আমাদের যে সুদ খাতে যে একটা ব্যয় হয় বিরাট অঙ্কের টাকা, 60-65,000 কোটি টাকা সুদ খাতে ব্যয় হয়, সেখানে কিভাবে কমানো যায় সেটা দেখতে হবে। এবং আমাদের অপ্রয়োজনীয় কিছু প্রজেক্ট যেটা ডেভেলপমেন্ট খাতে ব্যয় করা হয়, আমরা এখনো লক্ষ্য করে থাকি যে অনেক প্রজেক্ট নেওয়া হয়, গ্রহণ করা হয়, যেটা দেখা যায় যে অর্ধ সমাপ্ত হয়ে পড়ে আছে বা বাকিটা সম্পূর্ণ হচ্ছে না বা লম্বা সময় নিচ্ছে বা জনগণের ততটা কাজে আসছে না। এই যে বিষয়গুলোকে অর্থাৎ একটা প্রজেক্টের যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই জিনিসটা প্রজেক্টটা করলে আমার আর্থিকভাবে কতটা উপকৃত হবে, মানুষ সামাজিকভাবে কতটা উপকৃত হবে, এই সমস্ত বিষয়গুলোকে বিশ্লেষণ পূর্বক যদি এই সমস্ত প্রজেক্ট গ্রহণ করা হয় তো সেখান থেকে অর্থ সংস্থান। বাট প্রথম কাজই হচ্ছে রাজস্ব সংগ্রহের পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। এখন রাজস্ব কিভাবে সংগ্রহ বাড়ানো যায় সেটি হচ্ছে আমি দুটি কথা বলবো। সেটি হচ্ছে যে আমাদের আরো অতিরিক্ত পরিমাণের করদাতা খুঁজে বের করতে হবে। আমাদের এই দেশে 18 কোটি মানুষের দেশে মাত্র 29 লক্ষ বা 30 লক্ষ করদাতা বা রিটার্ন সাবমিট করেন, যেটা অত্যন্ত নগণ্য। এটা আরো অনেক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। যে সমস্ত পদক্ষেপ নিয়ে সার্চ কমিটি হোক বা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বা সার্ভে হোক করে এই সংখ্যাটাকে বাড়ানো। অনুরূপভাবে আমি বলবো পরের কোম্পানি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমাদের জানা মতো দেশে 1,67,000 কোম্পানি রেজিস্টার্ড আছে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে, কিন্তু আমরা দেখছি রিটার্ন দেয় প্লাস মাইনাস কম বেশি 30,000 মতো। এখানেও একটা বড় ধরনের ডিফারেন্স, কেন এই ডিফারেন্স, কেন কর নেটে আসছে না, এদেরকে কিভাবে করের আওতায় আনা যায়, এই সমস্ত বিষয় নিতে হবে। এবং দ্বিতীয়ত এই করের ক্ষেত্রে বারণ করতে কর ব্যবস্থাপনা এবং কর কাঠামো, কর ব্যবস্থাপনাকে আমি মনে করি আরো সহজীকরণ করা হয় যাতে মানুষ করের বিমুখ না হতে হয়, এমন একটা সহজ প্রক্রিয়া থাকবে করের প্রতি যেন কোনো কর দেওয়া, কর নেওয়া, কর প্রক্রিয়া, করের ব্যবস্থাপনা এ সমস্ত ক্ষেত্রে যেন কোনো ভীতিমূলক তাদের ভিতরে না আসে। এই সহজীকরণের মাধ্যমে মানুষকে আরো করের নেটের ভিতরে এনে করে রাজস্ব পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো। এবং আরেকটি বলবো আমি, কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এখানে নিতে হবে। সেই কর্মসংস্থানটি হচ্ছে যে সঠিক এবং উপযুক্ত উন্নয়ন প্রকল্প হোক এবং বেসরকারি খাতে বিভিন্ন প্রকার এজ অফ ডুইং বিজনেস যেটা বলা হয়, যে মানুষ যেন সহজে তার কার্যক্রমটা করতে পারে, তাহলে দেখা যাবে যে এন্টারপ্রেনারশিপ গ্রহ করবে, প্রতিষ্ঠান বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান গ্রহ করবে, এবং তাহলেই তো আমাদের দেশে বেকারত্বের পরিমাণ আরো দূর হবে। আমরা জানি যে আমাদের দেশে এজ অফ ডুইং বিজনেস জিনিসটা, মানুষ সহজ ব্যবসার প্রক্রিয়া, এটা এখনো অনেকটাই বিশ্বের র্যাঙ্কিং এর ভিতরে আমরা পিছিয়ে আছি। একটা বলা হয় যে ওয়ান ডোর সার্ভিস বা এক জানালা প্রকল্প, যে জিনিসটি মানে এক জায়গা থেকেই জানি আমার ব্যবসার সমস্ত রকমের অনুমোদন লাভ করতে পারি, এই সমস্ত কার্যক্রম গুলাকে বা রেজিস্ট্রেশন পদ্ধতি অনেকটা সহজ হয়েছে, বাট আমি মনে করি আরো সহজ করে বিভিন্ন প্রকার অনুমোদন, সরকারি অনুমোদন, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইউটিলিটি সমস্ত সহজ করা, যেন সহজে ট্রেড লাইসেন্স এগুলা খুব সহজে পেলেই আমাদের দেশে এন্টারপ্রেনারশিপ আরো ডেভেলপ করবে এবং আরো কর্মসংস্থানের সুযোগ হবে। এবং এভাবে এই সমস্ত প্রক্রিয়াগুলো, বাজেট কিন্তু শুধু অর্থনৈতিক একটা হিসাব, টাকা পয়সার যাওয়া আসার হিসাব সেটাই কিন্তু নয়, এখানে বিভিন্ন রকম পলিসিগত মানে ই থাকবে, পলিসিগত বিষয়গুলো থাকবে যাতে মানুষের ইয়া হয়। এবং সর্বোপরি বাজেট সম্পর্কে আরেকটি শেষ কথা বলবো, বাজেটটি এমন যেন হয় যেটি বাস্তবায়নযোগ্য হয় আর কি। আমি বড় অঙ্কের একটা বাজেট, যেটা আমি ফিগারে বলেছেন 1,78,000 কোটি টাকা, কিন্তু এই বাজেটটিকে শেষ পর্যন্ত আমরা যেন করতে পারি সেরকম একটা পরিকল্পনা, সেটার একটা সাময়িক বা বিভিন্ন সময়ে 3-6 মাস পরে এটাকে রিভিউ করা বা এটা কেন আদায় হচ্ছে না বা কেন এটাকে বাস্তবায়নযোগ্য হচ্ছে না, পর্যালোচনা পূর্বক পরবর্তী কোয়ার্টারের জন্য সেটা করতে পারি, এরকম একটা পরিকল্পনাও যেন আমি বাজেটে মনে করি থাকা উচিত। এবং সেখানে প্রয়োজনে প্রফেশনালদের জন্য বিশেষজ্ঞদের সংযুক্ত করারও প্রয়োজন আছে বলে আমি প্রত্যাশা। তার মানে আমাদের কর নেট বাড়াতে হবে, প্রত্যক্ষ করও বাড়াতে হবে। তো আমি একটু জানতে চাইবো যে আমাদের পদ্মা সেতু এ মাসেই উদ্বোধন হতে যাচ্ছে, সামনে আরো কিছু মেগা প্রকল্পের উদ্বোধন হবে, তো এগুলো আমাদের অর্থনীতিতে প্রভাব কেমন ফেলতে পারে আগামী অর্থ বছরে, কি মনে করেন? এক্স্যাক্টলি, মানে অর্থনীতিতে আমি তো খুবই প্রত্যাশা করি যে পদ্মা সেতু একটা একটা মানে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতি জিনিসটা কি, অর্থনীতি জিনিসটা হচ্ছে মানুষের অর্থনৈতিক কর্ম চঞ্চল্যের মাধ্যমে দেশের অর্থনীতি আর কি। এই পদ্মা সেতুতে যে সময় আমাদের দেশে দক্ষিণবঙ্গের মানুষকে যাতায়াতে প্রচুর সময় লাগত, এখন তো একদম গাড়িতে বসে সরাসরি যাতায়াত করার সুযোগ সুবিধা। তো সুতরাং এই যে শুধু বাসায় যাতায়াত না, এটা একটা
মানে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী একটা ইয়েতে বলেছে যে অর্থনৈতিক করিডোর আর কি, সেটাই অ্যাকচুয়ালি, মানে এতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো যত বাড়ে, এবং শুধু সেতু না, সেই জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে যে সমস্ত একটি মানে বিষয়গুলি প্রয়োজন সেগুলিও যেন এই পদ্মা সেতুর পাশাপাশি এগুলোকে অ্যাভেইলেবল করা হয়, সহজ করা হয় এবং মানুষের দৌড়ঘায় পৌঁছানো যায়, তাহলে এই এই সেতুর যে অর্থনৈতিক ভ্যালু, অর্থনৈতিক যে একটা তাৎপর্য, এটি আরো বৃদ্ধি পাবে এবং তাহলেই দেশে মানে এই এই পদ্মা সেতুর অর্থনৈতিক ভ্যালুটা আরো উল্লেখযোগ্য হবে এবং মানে অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে আর কি। আমরা সেটাই প্রত্যাশা করবো। জানতে চাইবো যে পুঁজিবাজারের জন্য এবারের বাজেটে কি প্রত্যাশা করছেন, পুঁজিবাজার বান্ধব বাজেট হবে কিনা, সেই সাথে সার্বিক পুঁজিবাজারকে কিভাবে দেখছেন একটু জানতে চাইবো। দেখুন, পুঁজিবাজার একটা দেশের একটা ইন্টিগ্রাল পার্ট আছে, দেশের অর্থনীতি যদি ভালো হয় তাহলে পুঁজিবাজারও অটোমেটিক ভালোই হবে, মানে এটাই হলো মূল প্রত্যাশা, যে পুঁজিবাজারও মানুষের হাতে যদি ভালো থাকে, মানুষের রোজগার ভালো হয়, মানুষের টাকা ইনকাম হয়, তাহলে মানুষের সেভিংস হবে, সেই সেভিংস এর অর্থ পুঁজিবাজারে আসবে, পুঁজিবাজার অটোমেটিক হবে। তারপরেও আমি যদি স্পেসিফিক সুনির্দিষ্ট ভাবে কিছু বাজেট রিলেটেড প্রত্যাশা করি, সেটি আমি মনে সেটি হতে পারে যে এই যে লিস্টেড কোম্পানি গুলা যাদের শেয়ার বাজারে আছে, লেনদেন হয়, তাদের কিছুটা হয়তো আমরা জানতে পারছি যে কিছুটা মানে করের সুবিধা, এবং সেই করের সুবিধা শুধু করের সুবিধাটা যেন পুঁজিবাজারে প্রভাবিত হয় সেরকমও কিছু বিষয়গুলো যেন সাথে সাথে থাকে, শুধু সুবিধাই দিচ্ছি তাই না, এটা পুঁজিবাজারে যাতে ডিভিডেন্টের একটা ব্যাপার সাথে সাথে রিলেটেড হতে পারে, হ্যাঁ যতটুকু কম দিলাম সেটা যেন ডিভিডেন্ট এফেক্ট করতে পারে, মানে শেয়ার হোল্ডার যেন ডিভিডেন্ট পায়, তারপরে যিনি বিনিয়োগ করে বিনিয়োগকারীর জন্য কিছুটা সুবিধা থাকে, এই সমস্ত বিষয়গুলো আমি অবশ্যই বাজেটে প্রত্যাশা করি এবং তাতে পুঁজিবাজারেও কিছুটা ইতিবাচক প্রভাব আসতে পারে বলে আমি মনে করি। আমরা যারা পুঁজিবাজার স্টেক হোল্ডার, আমরা অবশ্যই প্রত্যাশা করব যে স্পেসিফিক পুঁজিবাজারের জন্য কিছু থাকবে এবং পুঁজিবাজার আরও গতিশীল হবে। আজকে আসলে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আরেকদিন আরও কথা বলবো পুঁজিবাজার নিয়ে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার ও এবারে বাজেট প্রত্যাশা নিয়ে আলোচনা করছিলাম দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এফসিএ সঙ্গে। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:35 মিনিটে আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।